আমাদের যে 2010 থেকে 20 প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে সেটা আমরা বাস্তবায়ন করেছি। এখন 2021 থেকে 2041 এর মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ। কাজে সেই এই উন্নত সমৃদ্ধ দেশ গড়ার পরিকল্পনা প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে এবং অষ্টম পঞ্চবার্ষিকীর মাধ্যমে সেটা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। ইনশাল্লাহ বাংলাদেশের এই অগ্রযাত্রা আর কেউ থামাতে পারবে না। আমাদের এই উন্নয়ন অনেকে চোখে পড়ে না, তো তাদের হয় চোখ নষ্ট, যদি চোখ নষ্ট হয় চোখের ডাক্তার দেখাতে পারে। আমরা খুব ভালো আই ইনস্টিটিউট করে দিয়েছি, সেখানে চোখ দেখিয়ে মানে আমার মনে হয় তাহলে হয়তো তারা দেখতে পাবে। আর কেউ যদি চোখ থাকতে অন্ধ হয় তাহলে আমাদের কিছু করার নাই। তা আমি মনে করি যে আমাদের অপোজিশনের বোধ হয় চোখ থাকতেই অন্ধ, তারা দেখেও না দেখার ভান করে, কারণ নিজেরা কিছু করতে পারেনি, ভবিষ্যতে কিছু করতেও পারবে না, দেশকে দিতেও পারবে না। হ্যাঁ, ক্ষমতা বসে নিজেরা খেতে পারবে, নিতে পারবে, অর্থ চোরাচালান করতে পারবে, ওই 10টা অস্ত্র চোরাচালানি করতে পারবে, ওরকম অস্ত্র চোরাচালানি, অর্থ চোরাচালানি, এগুলি এতিমের অর্থ আত্মসাত, এগুলি পারবে, মানুষের কল্যাণে কাজ করেনি, ভবিষ্যতেও করতে পারবে না। এটা হলো বাস্তবতা। যাও, আমি আর এ ব্যাপারে না বলে এটুকু বলবো যে আজকে সত্যি একটা দিন, আমি অত্যন্ত আনন্দিত যে যেটা আমরা শুরু করেছিলাম আজকে সেই কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দক্ষিণ টিউব, এই দক্ষিণ টিউবের পূর্ত কাজ সম্পন্ন হয়েছে। এই কাজ সম্পন্ন করারই উৎসব উদযাপন আমরা করছি, আর কিছুদিন পরে দ্বিতীয় টিউবের কাজ যখন সম্পন্ন হবে পুরো টিউবটাই তখন আমরা মানে পুরো টানেলটা আমরা উদ্বোধন করব। এটা এখন উদ্বোধনের মতো, কিন্তু একটা টিউব দিয়ে মানে যাতায়াত করাটা সমীচীন হবে না বলেই আমরা এটা এখন উদ্বোধন করে দিচ্ছি না, কারণ একটা দিয়ে গাড়ি যাবে, একটা দিয়ে গাড়ি আসবে, দুটো একসাথেই আমরা করে দেব। যেহেতু এই কাজটা সম্পন্ন হয়েছে, কাজে এটা আমাদের ইচ্ছা, এটা আমরা দেখতে চেয়েছি, কাজে এটাও আমাদের একটা উৎসব যে অন্তত একটা কাজ খুব সুস্থভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি, একটা টিউব, তো এটাও একটা বিরাট অর্জন বলে আমি মনে করি। সেজন্য আবারও আমি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দক্ষিণ টিউবের পূর্ত কাজের সমাপ্তি উদযাপনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন। আবারও চট্টগ্রামবাসীকে আন্তরিক অভিনন্দন। সত্যি একটা বিষয়,